প্রজনন হার 2% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনে মেলেনি সফলতা। দীর্ঘদিনের প্রচেষ্টার পর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দাবি একেবারে কাছাকাছি পৌঁছেও করোনা মহামারীতে থমকে আছে কার্যক্রম। তবে জনসচেতনতা বেড়েছে, জন্ম নিয়ন্ত্রণে মাঠের চিত্র বোঝার চেষ্টা করেছেন মিনালা দিবা, ছবি তুলেছেন মোহাম্মদ হানিফ। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। ভাঙা রেকর্ড বাজানো হলেও সফলতা কোথায়? তবে শহর বা গ্রাম সচেতনতা বেড়েছে আশাতীত। বাড়ি বাড়ি আমরা সাধারণত ফিল্ড পর্যায়ে বড়ি, কন্ডোম, ইঞ্জেকশন এই তিনটাই দিই। আফারা আসে, আইসে বড়ি দেয়, কন্ডোম দেয়, যেন পরবর্তীতে মনের ভুলও বাচ্চা হয়ে যায়, এই কারণে যেন না হয়। উপজেলা থেকে আমরা আমাদের কর্মীদের বিভিন্ন ধরনের কন্ট্রাসেপটিভ দিয়ে থাকি, যেমন খাবার বড়ি, কন্ডোম, ইঞ্জেকশন। দেশ স্বাধীনের পর গড় প্রজনন হার ছিল 6.3%। তখনই পরিকল্পিত উন্নয়নে স্বতন্ত্র পরিবার পরিকল্পনা বিধান করে দেন বঙ্গবন্ধু। 80-এর দশকে জন্মহার 2% নামানোর লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয় ব্যাপক কর্মযজ্ঞ। তবে সুদীর্ঘকালের সরকারি বেসরকারি কার্যক্রমেও 2011 সাল থেকে এক যুগেরও বেশি সময় ধরে এ হার স্থির হয়ে আছে 2%-এর ওপরেই। ফ্যামিলি প্ল্যানিং করার পরে যদি দেখা যায় যে জনসংখ্যা বিস্ফোরণ রোধ করতে পারি, আমরা যা আছি তার চেয়ে খারাপ যদি না হয়, তাহলে আমার ছেলেমেয়েরা এর চেয়ে একটা ভালো পরিবেশ থাকতে পারবে। পরিবার পরিকল্পনার সাথে আমার নারীর ক্ষমতায়ন, আমার পরিবারের ভালো থাকা এবং আমার দেশের উন্নতির জন্য আমরা বলছি এটা জরুরি সেবা, কিন্তু আমরা যদি জরুরি করতে গেলে আমাদের দরকার কার কি নিড আছে সেইখানে কাজ করে এবং সেখানেই আমাদের বড় ঘাট। 2025 সালের লক্ষ্যমাত্রায় বাকিটাও অর্জনে বাধা হয়ে দাঁড়িয়েছে অপ্রতুল সেবাদাতা, সরকারি বেসরকারি উন্নয়ন সহযোগীদের সমন্বয়হীনতা, পাশাপাশি বাল্যবিবাহ, অপরিপক্ক গর্ভধারণ, অপূর্ণ চাহিদা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণও। 100টি অ্যাডোলেসেন্ট মেয়ের মধ্যে 50টি মেয়ের বিয়ে হয়ে যায় 18 বছরের আগে, তার মধ্যে 28% ওই অ্যাডোলেসেন্ট থাকা অবস্থায় প্রেগনেন্ট হয়ে যায়। যে টিনেজ প্রেগনেন্সি যেটি, এটি 7% মতো নগরে কিন্তু বেড়ে গিয়েছে, কাজে এটি কিন্তু আমাদের একটু চিন্তার বিষয় রয়েছে। সর্বশেষ স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সার্ভে বলছে 62.1% দম্পতি এখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি স্বাচ্ছন্দ্যেই নাই। প্রাকৃতিক ও সনাতন নিয়ন্ত্রণ চর্চা করে 9%, বাকি 30% এখনও দুটা নাই। বাংলাদেশে এখন এই যারা পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করছেন তাদের মধ্যে 27% দম্পতি পিল ব্যবহার করছেন, তারপরে হয়তো আমি মনে করি ইনজেক্টেবল, তারপরে হয়তো আমাদের আইইডি, এই নিডগুলো আমরা কিন্তু আগে থেকে অ্যাসেস করেছি। খাবার বড়ি, ইঞ্জেকশন, ইমপ্ল্যান্ট ও কন্ডোমের মতো জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিনামূল্যে বিতরণ ও সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এরপরেও 60% মানুষকেই সেগুলো কিনতে হয় উচ্চ মূল্যে। প্রোডাক্টেরও দাম কম বেশি আছে, অনেকে যারা আগে বেশি দামে গুলো ব্যবহার করতো তারা ওই তাই একটু কম দামের গুলো ব্যবহার করে। অনেক বড় পরিবার চালানো আসলে অনেক কষ্টকর। জন্ম বিরতিকরণ যে মেডিসিনগুলো ইয়েগুলি আছে, এই যেমন কন্ডোম, পিল, এগুলি আগের তুলনায় অনেক দাম বেড়ে গেছে। এখানে সরকারি সেবার চেয়ে বেসরকারি সেবাটা মুখ্য হয়ে দাঁড়িয়েছে। এখন নিম্নআয়ের যে মানুষগুলো রয়েছে তাদের এই সেবাটা ক্রয় করে নেওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা রয়েছে কিনা, যদি দাম যদি বেড়ে যায়, ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় এবং আয় উপার্জন যদি কমে যায়, সেটি কিন্তু একটি প্রভাব ফেলবে এই জায়গায়। সম্মিলিত প্রচেষ্টা করতে পারি এবং প্রচেষ্টাকে আবার জোরদার করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় এই যে বাকি যে বাধাটুকু আছে সেটুকু আমরা অর্জন করতে পারব। প্রজনন হার কমানোর বিষয়ে সচেতন সবাই, কিন্তু পথের বাধাগুলো না সরায় অর্জিত হচ্ছে না লক্ষ্যমাত্রা। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা।